हेलो बंधुरा सबाई केमन आछो एमडी हामिदुल यूट्यूब चैनले तुम्हारे सकल के स्वागत। आज के आरेकटी नतून भिडियो निये चले एसेछि तुम्हादेर काछे। आज के टपिक हलो विधवा भाता। ताई विधवा भाता सम्पर्के किछु तथ्य आजकेर विस्तारितभावे आलोचना करब, ताई भिडियोटी स्किप ना करे पुरोटा देखुन। चलो शुरू करा जाक। विधवा भातार संगे बोनास, लक्ष्मीर भाण्डारे टाकाओ एबार सरासरि ढुकबे तादेर अ্যাকাউন্টে। बुधवार मंत्रिसभार बैठकेर এই সিদ্ধান্তের ফলে রাজ্যের বিধবাদের মুখে নতুন করে হাসি ফুটবে বলে মনে করেছেন ওয়াকিবহাল মহল। রাজ্যে এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন না বিধবা মহিলারা। তাদের জন্য নির্দিষ্ট ছিল বিধবা ভাতা। সেই ভাতা পাওয়ার ক্ষেত্রে কোনো বয়সের বিধিনিষেধ ছিল না। এই প্রকল্পের অধীনে মাসিক ৪০০ টাকা ভাতা পান মহিলারা। তবে এই ক্ষেত্রে রয়েছে কিছু শর্ত। লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে বিধবা মহিলার বয়স হতে হবে অন্তত ২৫ বছর। ৬০ বছর পর্যন্ত ভাতা পাবেন তিনি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের ফলে রাজ্যের বিধবাদের মুখে নতুন করে হাসি ফুটবে বলে মনে করেন ওয়াকিবহাল মহল। নবান্ন সূত্রে জানা যাচ্ছে এবার থেকে তপশিলি জাতিভুক্ত বিধবা মহিলারা মাসে ১৪০০ টাকা ও অন্যান্য শ্রেণীর বিধবা মহিলারা মাসে ৯০০ টাকা পাবেন। যদিও পঞ্চায়েত ভোটের আগে এই সিদ্ধান্ত ভোট কেনার চেষ্টা বলে দাবি করেছে বিরোধীরা। তাদের দাবি রাজ্য সরকারি কর্মীদের দিয়ে দিচ্ছে না সরকার। কয়েক মাস পর থেকে বেতন দিতে পারবে কিনা তা ঠিক নেই। ওদিকে ভোট কেনার জন্য ক্ষয়রাতি চালু রেখেছে তারা। এদিকে ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য স্কচ পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মহিলা ও শিশু কল্যাণের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে প্ল্যাটিনাম সম্মান দিয়েছে স্কচ। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর ও সমাজ কল্যাণ দপ্তরের হাতে উঠেছে এই পুরস্কার। পুরস্কার পাওয়ার পর উচ্ছ্বসিত টুইট করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। সেই সময় টুইট করে মমতা লিখেছিলেন, মহিলাদের ক্ষমতায়নকে আমরা সবসময় গুরুত্ব দিয়ে দেখেছি। এই প্রাপ্ত শুধু রাজ্য সরকারের নয়, গোটা পশ্চিমবঙ্গের ১.৮ কোটি মহিলার, যারা আজ নিজের পায়ে দাঁড়িয়েছেন। এবার রাজ্যের বিধবারাও শীঘ্রই এই তালিকায় যুক্ত হওয়ায় সংখ্যাটা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, আরও একাধিক প্রকল্পের জন্য রাজ্য সরকারের মাথায় উঠেছে নতুন পালক। রাজ্যের উচ্চশ্রী প্রকল্পকে স্কচ সিলভার পুরস্কার দেওয়া হয়েছে। এই সঙ্গে ঐক্যশ্রী প্রকল্পের জন্য গোল্ড পুরস্কার পেয়েছে রাজ্য। এর মধ্যে মন্ত্রিসভার বৈঠকে নতুন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন নাগরিক মহলের একটা বড় অংশ। এতে বিধবা মহিলাদের স্বনির্ভর হওয়ার পথ অনেকটাই প্রশস্ত হবে বলে মনে করা হচ্ছে। সুতরাং বন্ধুরা, বিধবা ভাতা যেসব মহিলারা পাচ্ছেন তারা এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারও বোনাস হিসাবে পাবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে দিন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।